একার সংসার বন্ধুরা দেখেছো শরীর খারাপ হলে নিজেকেই করতে হয় এই জন্য চট করে আমি না যত কষ্ট হোক না কেন শরীরটা ঠিক রাখি জানি তো একার সংসার নিজেরই করতে হবে আজকে কিন্তু শরীরের জোর নেই তবুও করছি মানে মাথাটা এখনো ঘুরছে 10:30 বেজে গেছে শুয়েছিলাম মাথাটা ভীষণ ঘুরোচ্ছে ভাবলাম শুয়ে থাকলে হবে না উঠি উঠে একটু নড়াচড়া কাজ করি সত্যি কথা বলতে কি আমি যতক্ষণ পারি কাজ করতেই থাকি গো একেবারে শরীর খারাপ না হলে আমি বিছানায় লেগে যাই না একেবারে শরীর যতক্ষণ খারাপ না হয় না ততক্ষণ আমি বিছানায় লেগে যাই না তো ওই যে মেয়েকে ঘি দিয়ে একটা চিনি দিয়ে রুটি ইসে করে দিলাম আজকে সেরকম কিচ্ছু রান্না করব না কোনো রকম একটুখানি ডাল ভাত করব প্রচুর শরীর খারাপ করছে প্রচুর কি বলবো কথা বলতে পারছি না আর আমার চোখ মুখ গুলো দেখে বুঝতেই পারছো শরীরের অবস্থা প্রচুর খারাপ চোখ মুখ দেখে বুঝতেই পারছো আর আমার জন্য এখানে নিয়েছি ওই যে চিড়ে আর একটু লবণ দিয়ে চিনি দিয়ে ভিজালাম ছেলেটা যে কোথায় গেছে ওষুধটা এনে দিয়ে ছেলেটা যে কোথায় গেছে কি জানি জানি না ও বুঝতে পারছি না কোথায় গেছে তো মেয়েটাকে এটাকে রোল করে দিয়ে ও খাক আর রান্না বসিয়ে দেবো এখন খেয়ে আমি না বসবো না খেয়ে একেবারে রান্না করে ঢুকে যাব আর আজকে রান্নাটা আমি গ্যাসেই করবো আর ভাতটা কি বলতো ভাতটা উনুনে বসাবো কারণ অনেক কাঠ আছে তো ভাতটা উনুনেই বসাবো আর ডাল তরকারি দেখি কি রান্না করি তো সেইগুলো দিয়ে গ্যাসেই করবো এই যে চিড়ার জল দিয়ে এইভাবেই খাবো ভিজালাম অল্প কত হয়ে গেল দেখো খেতে পারবো কি জানি ভালো লাগছে না তো দেখি তো চলো খেয়ে নি পরে আবার কথা হবে তো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে রান্না করবো না আজকে এই যে ভাত খালি বসাবো চাল ভিজিয়ে দিয়েছি খালি ভাতটা কাঠে বসাবো উনুনটা সাজানো হয়ে গেছে আর আজকে সেমন কিছু রান্না করব না এই যে ফ্রিজ থেকে বার করে নিয়ে আসলাম লাউ শাক গুলো নষ্ট হয়ে যাবে ডাল দিয়ে এই যে ছেলেকে দিয়ে ডাল আনালাম 500 ডাল নিয়ে এসছে ডালটা বেশি খাওয়া হয় না তো অল্পই নিয়ে এসছে আর এই লাউ শাক গুলো দেখে এত সুন্দর লাউ শাক গুলো যদি নষ্ট হয়ে যায় এই জন্য ভালো মাছ দিয়ে কুড়ে নি ভীষণ কষ্ট হচ্ছে তাতে করে রান্না বান্না করে না একটু খেয়ে শুয়ে পড়বো এই যে লাউ শাক আর দেখো কত সুন্দর ডগা গুলো সেই আমি নিয়ে এসেছিলাম অর্ধেকটা রান্না করেছিলাম আর অর্ধেকটা হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম অতটা তো লাগেনি আর এই যে পটল বার করে নিয়েছি তো ভাবছি পটল আলু তরকারি আর লাউ শাক দিয়ে হচ্ছে মুসুর ডাল রান্না করব আর ফ্রিজে কালকে মোচার ঘন্ট রয়েছে ওটা একটু নাড়াচাড়া দিয়ে নেব ওটাই চলো হয়ে যাবে এই রান্না করব আজকে শরীরে বেশি জুট নেই তো ভালো লাগছে না আর রান্নাটা গ্যাসে করব এখন সবজিটা কুটে নিয়ে ভাতটা গিয়ে উনুনে উনুনে ভাতটা বসিয়ে গ্যাসের ঘরে চলে যাব তো দেখা যাক তো চলো সব এদিকে গুজগাছ করে নিই পরে আবার তোমাদের সাথে কথা হবে একার সংসার বন্ধুরা দেখেছো শরীর খারাপ হলে নিজেকেই করতে হয় এই জন্য চট করে আমি না যত কষ্ট হোক না কেন শরীরটা ঠিক রাখি জানি তো একার সংসার নিজেরই করতে হবে আজকে কিন্তু শরীরের জোর নেই তবুও করছি মানে মাথাটা এখনো ঘুরছে শরীরের জোর নেই তো ভাবছি রান্নাটা করে নিই মাথায় একটু তেল দিয়ে মাথায় তেল দিয়ে ভালো করে স্নান করবো স্নান করে খাওয়া দাওয়া করে তারপরে শোবো ছেলের পরীক্ষা আছে বললাম না এই জন্য তাড়াহুড়া করছি আর উনুনটা ধরালাম একার সংসার যত কষ্টই হোক না কেন আমি শরীর ঠিক রাখি জানি তো করার মতন কেউ কেউ নেই বিছানায় পড়ে থাকলেও নিজেরই করতে হবে সেদ্ধ ভাত হলো ফুটিয়ে খেতে হবে নিজেরই করার কেউ নেই এই যে ভাত চাল ভিজিয়েছি একবারে ধুয়ে বসিয়ে দিলাম আর সবজিগুলো কোটা হয়ে গেছে কিন্তু ধোয়া হয়নি এই যে ওগুলো এখন ধোবো এগুলো ধুয়ে নিয়ে তারপরে গ্যাসের দিকে চলে যাবো ভাতের মনে ভাত এক লাগলে হবে আর হচ্ছে ওইদিকে ডাল তরকারি হয়ে যাবে তাও তো অনেক দিন পর আমার শরীর খারাপ হলো অনেক দিন পর আমি অনেক দিন ভালো ছিলাম মানে অনেক অনেক দিন ভালো ছিলাম শরীর মাঝে একটু জ্বর হয়েছিল এক সপ্তাহ আগে মানে পরপর দুদিন শরীরটা খারাপ হয়ে গেল পরপর এই মানে দুবার হয়ে গেল দুদিন না পরপর দুবার হয়ে গেল এই 7-8 দিন আগে একটু জ্বর এসেছিল ওই দিনও শরীর খুব খারাপ ছিল যাই হোক জ্বরের ওষুধ খাওয়াতে পরের দিন সকালবেলা শরীর ঠিক হয়ে গেছে আবার আজকে হচ্ছে যখন হয় না তখন চেপে ধরে শরীরে এইখানে ওই যে পেঁয়াজ টমেটো আর আদা আর এই যে লঙ্কা দিয়ে এটা রান্না হবে পটলের তরকারি হবে এই করবো ফ্রিজে মাছ আছে রুই মাছ আছে বার করি ইচ্ছা ছিল রুই মাছে জোর করবো এবং থাক মাছটা রয়েছে আজকে এই কোনো রকম একটু রান্না করি তাহলে এটা দুপুরবেলা হয়ে যাবে রাতের বেলা হয়ে যাবে রুটি দিয়ে কোনো রাতের বেলা আমি কিছু করতে পারবো না তো চলো রান্না বান্না তাড়াহুড়া করে তো এই যে গ্যাসের দিকে চলে এসেছি আর তরি তরকারি গুলো কিছু আমার হয়ে এসছে এই যে ডাল সম্বাদ দেবো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে আর ওইদিকে ভাত হয়ে গেছে ভাত আমি গড় দিয়ে এসেছি রান্না হয়ে গেল আর এই যে
পটলের তরকারি, এটা সবে জল দিলাম, একটু গাবর গুবর করে ফটুক, একটু শুকাবো। তো এই তো রান্না কমপ্লিট। এই রান্না করতে গিয়ে মনে হচ্ছে হাফ লেগে গেছে, এত রান্না করি, আর আজকে এই দুটো রান্না করতে গিয়ে আমার শরীর যাচ্ছে একেবারে ক্লান্ত হয়ে। তো ডালটা রসুন দিয়ে ফোড়ন দেব, আর রসুন ছাড়ানো হচ্ছে এখানে, ওই যে দেখো। তো রান্না বান্না গুলো করে ভালো করে গ্যাসটা মুছে টুছে কাজগুলো দিকে সেরে স্নান করে খেয়ে শুয়ে পড়বো, ওই দেখো। তো চলো পরে আবার আসছি। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 8টা।